দর্শক, আমরা এখানে বেশ কিছু গরু দেখছি, বাধা রয়েছে। এখানে দুটি আছে, আমার পিছনে অনেক কিছু, অনেক গরু আছে। আমরা একটু কথা বলি ভাইয়ের সঙ্গে। ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বেশ কিছুদিন হলো দিনাজপুরে? হ্যাঁ, চার পাঁচ দিন। কোন কোন হাট গেলে? হাটে গেলে খোঁচাবাড়ি, গোপালগঞ্জ, এখন হাটের বিবরণ একটু আমাকে, কোন হাটটা সব থেকে ভালো লাগলো আপনাকে? আসলে আজকে আমবাড়ি, আমবাড়ি, আজকে আমদানি প্রচুর, আর মনে হয় নির্বাচনের জন্য ঢাকার পার্টি বা আউটসাইড দিনাজপুর পার্টি কম ঢুকছে। মানে দামে কি কম পেয়েছেন? মাশাআল্লাহ, আজকে মানে আজকে আমি সবচেয়ে স্যাটিসফাইড। আজকে স্যাটিসফাইড? অনেকে আমবাড়ি হাট নিয়ে আবার অনেক কথা বলে, কারণ আছে পার্টি আজকে যেমন সেদে সেদে গরু দিয়ে দিচ্ছে, জাম যেটা বলছি হ্যাঁ সেদে সেদে গরু দিচ্ছে। মানে পরে মনে হয়েছে আরো 2000 কম হলে হতো আরো ভালো হতো। আমি গরুর যা দাম যা দেখছি সেটা দিচ্ছি। আমি আপনাকে এমনি উদাহরণ দিই একটা। আমি একজনের বাড়িতে গরু বলে আসছি যে দাম, সেই দামে সে বাড়িতে দেয় নাই। আচ্ছা, আমবাড়ি হাটে গিয়ে সে সেই দামেই দিচ্ছে, সেই দামেই দিচ্ছে, সেই দামেই। আচ্ছা, তার মানে আপনি তাহলে আজকে অনেক স্যাটিসফাইড? আজকে স্যাটিসফাইড, বাট কালকে আমি একটু আমার মন খারাপ হয়েছিল, কারণ আমি এত অনেক দূরে গেছি না। হ্যাঁ, গোলাপগঞ্জে গেলাম, গিয়ে গরুই ছিল না। গ্রামের হাট, আমি আপনাকে বলেছিলাম যে গ্রামের কিছু হাট আছে যেখানে গরু থাকে আবার থাকে না। তো এই যে এই গরুগুলো দেখছি, এগুলো কোথা থেকে কেনা? এটা কিনা হচ্ছে আপনার জাবরহাট, দুইটা জাবরহাট, এটা জাবরহাট। হ্যাঁ, আজকে আচ্ছা আমি বলি, এটা জাবরহাটে কিনেছেন? জি জি, জাবরহাটে। এটা কত দিয়ে কিনেছেন? এটা কিনেছি 1,02,000। 1,02,000। আজকে এটা আমবাড়ি হাটে কেমন ছিল দাম? জাবরহাটে দামটা আমি রিজনেবল পেয়েছি। জাবরহাটে না, আজকে আমবাড়িতে এটার আস্কিং প্রাইস ছিল 125। মানে বার্গেনিং করতে হবে, এটাও এটাও যেমন ওদের চাওয়া ছিল 125। আচ্ছা, আমি পরে 1,02,000 কিনতে পেরেছি। আচ্ছা আচ্ছা, তো এটা খুব চমৎকার একটি গরু, শাহিওয়াল তো? শাহিওয়াল, চারটা শাহিওয়াল আছে, চারটা শাহিওয়াল আছে। ওটা ওটাও কি? ওটা দেশাল, ওটা দেশালের মতো। এগুলো কি দাঁতালো? সবই দাঁতালো, আজকের গুলো ছাড়া সবই দাঁতালো, আজকের গুলো ছাড়া সবই দাঁতালো, আজকের গুলো সব দাঁত পাশ। আচ্ছা, গাড়ি কত ভাড়া নিচ্ছে? ২৩,০০০ টাকা। তো ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাকে। আমি রফিকুল ভাইকে নিয়ে আপনার গরুগুলো একটু দেখি। তো দর্শক, আমরা একটু রফিকুল ভাইয়ের সঙ্গে কথা বলি। রফিকুল ভাই, উনি আজকে যে স্যাটিসফ্যাকশনটা পেয়েছে আমবাড়ি হাটে, এটা আমারও ভালো লাগছে ভাই। কারণ আজকে যে বাজার, এমন বাজার খারাপ মানে কোনো বাইরের পার্টি নাই। আজকে আর আমদানি পুজো, আর বিশেষ করে হচ্ছে কালকে আমাদের কারুল হাটটা মাইট যাবে। মাইট বলতে কি, কালকে হাট লাগবে না, আজকের নয়টা কোনগুলো? আচ্ছা চলেন একটু দেখান আমাদের দর্শক, আমরা একটু দেখি নেই। আজকের যে নয়টা গরু তারা কিনেছে, এগুলো শুনলাম, আচ্ছা আমি একটু শুনলাম যে রফিকুল ভাই, এই গরুগুলো যেটা সত্য সেটাই হচ্ছে যে প্যাকেজে আপনারা দেখতে গেছিলেন কোনো বাসায়? জি জি, তাই না? তো সেখানে যে দাম বলেছিল তখন দেয় নাই, আজকে আবার আমবাড়িতে সেই গরু সত্য ভাই যেটা বলছে সত্য বলছে, সত্য বলছে কি? মানে বাড়িতে দেখা যাচ্ছে কি, পেকেছে তো, পেকেছে তো লাভ ছাড়া সবাই বিক্রি করে না, একটু হলো লাভ ছাড়া লাভ দেয়, আর বাজারে নিয়ে যায় 500 লস হলো ওরা বিক্রি করে দেয়। এটা কেন? এটা কেন মানে হচ্ছে কি, আজকে বাজার খারাপ, ওরা মনে করছে আজকে পেকেছে আমার যাবে, পেকেছটা না গেলে আবার বাজারে যায় 10 টাকা লাভ হয়ে বিক্রি করবে, ঠিক আছে, এই কারণে ওরা। কিন্তু আজকে আজকে পার্টি পায় না, আজকে পার্টি পায় না, ওই জন্য এই কারণে ওদের টাকাটা হাজির করে দিচ্ছে, এই টাকা দিয়ে আবার অন্য মাল কিনবে। কিন্তু অনেকেই বলে যে ভাই আমাদের গরু আমরা প্যাকেজে যে দেই তার থেকে হাটে বেশি দাম পাই। বেশি দাম পায়, কিন্তু আজকে তো পাওয়ার কোনো সুযোগ নাই। আচ্ছা, কারণ আজকে তো ওই যে গাড়ি ঘোড়ার জন্য দূর দূরান্তর লোক আসতে পারে না, বাইরে পার্টি ঢাকা চিটাঙ্গের পার্টি কোনো আসে না। আচ্ছা, বর্তমান আর তারপরেও আমদানিটা প্রচুর আছে,
আজকে আমদানি হ্যাঁ আমদানির কারণে ওরা লস খায় গেছে আজকে সবারই করে লস যারা বাজারে নিয়ে গেছে আচ্ছা সবাই লস তো এই যে এখানে লটে কিনছেন নাকি এগুলো এইটা সিঙ্গেল সিঙ্গেল এটা কত পড়ছে 57,000 আচ্চা 57,000 এই চারটা লটে এই চারটা হচ্ছে লটের এই চারটা লটে হ্যাঁ 55 করে 55 করে এই চারটা আচ্ছা 55,000 টাকা করে এক দুই তিন চার পাঁচ আচ্ছা পাঁচটা হলো আর ওইদিকে চারটা আছে এদিকে এগুলো না এগুলো না এগুলো তো হচ্ছে খোঁচা বাড়ি খোঁচা বাড়ি ভাই এটা হচ্ছে খোঁচা বাড়ি হ্যাঁ চিনতে পারছি এটা মনে হয় প্রথম গরু কিনছিলেন খোঁচা বাড়িতে মানে ভাইয়ের ভাইয়ের প্রথম গরু ছিল ভাইয়ের প্রথম গরু ছিল 78,500 আচ্ছা 78,500 টাকা হ্যাঁ আমরা এটা সরাসরি কেনা দেখিয়েছিলাম তারপরে এই যে এটা আর এগুলো কি দেশি দেশি এগুলো কি লটে আচ্ছা এই দুটা হচ্ছে লটে মানে খরচটা একটু সেভ হতো আচ্ছা 2,000 বাড়ে গেল তাহলে 130 এই দুইটা আচ্ছা চমৎকার দুটা গরু হ্যাঁ ওটা একটু বড় বেশি আর এই দুটো আছে 114 114 57 57 করে 114 আচ্ছা আর এটা কি ক্রস এটা ক্রস এটা খোঁচা বাড়ি আচ্ছা এই না গোলাপগঞ্জে এটা গোলাপগঞ্জে গোলাপগঞ্জে আচ্ছা এটা কত পড়ছে এটা পড়ছে আপনার জোড়া দিছিলাম এটার সঙ্গে আরেকটা জোড়া ওইটা খুঁজতেছি জোড়াটা কই আচ্ছা এটার সঙ্গে একটা জোড়া আদর ওটাকে দেশি আচ্ছা 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 এটা কত পড়ছে এটা পড়ছে 52,000 52,000 152,000 আচ্ছা 152,000 আচ্ছা ওই পাশে একটা গরু দেখতেছি আমরা খুব সুন্দর হ্যাঁ এটা কত এই গরুটা পড়ছে আপনার এটা গরু এটা জোড়া কিনা ভাই এটা জোড়া এটা হ্যাঁ আর আরেকটা আছে আর কি 2,05,000 তার মানে 1,00,000 ধরে নেই আমরা এটা 1,00,000 করে ধরে নিয়েছি 1,00,000 তো কি মনে হচ্ছে আপনার কাছে ইলেকশনের পরে কি হবে ইলেকশনের পরে কি হবে বলা যাবে না বাজারে অবস্থা একটু মনে হয় বাড়তি থাকবে বাড়তি থাকবে কারণ আমাদের এখানে ধানের দামটা বাড়তি হচ্ছে তো একটু বাজারটা বাড়তি হবে আর কি আশা করি তো যাই হোক প্যাকেজ দিচ্ছেন হ্যাঁ ভাই প্যাকেজ আছে আবার মালিক কিনে দিচ্ছেন আপনার নাম্বারটা 01717 01717 15 28 28 এই নাম্বারে যোগাযোগ হ্যাঁ ইনশাল্লাহ ইনশাল্লাহ ধন্যবাদ ভাই তো দর্শক আমরা দেখছিলাম আজকে যে গরুগুলো কিনেছেন ঢাকার খামারি আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিলাম তো আপনারা যারা এ ধরনের গরু কিনতে চান যেখান থেকে কিনেন না কেন অবশ্যই দেখে শুনে বুঝে কিনবেন আজকের মতো এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক শুভকামনা ধন্যবাদ